মাগুরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রানা আমির ওসমান, তার কাছ থেকে একটু শুনতে চাই জেলার পরিস্থিতি, বিশেষ করে মাগুরা এক নির্বাচনী এলাকার প্রার্থী সাকিব আল হাসান। খেলার মাঠে তিনি অপ্রতিদ্বন্দ্বী, রাজনীতির মাঠে তিনি কখনোই ছিলেন না, সোজা খেলার মাঠ থেকে নির্বাচনের মাঠে আমরা তাকে দেখতে পাচ্ছি। এই বিষয়টাকে একজন রাজনীতিবিদ হিসেবে রানা আমির ওসমান, আপনি কিভাবে দেখছেন? আমরা যখন আকস্মিকভাবে জানতে পারলাম মাগুরা এক আসনে বিশ্বের সেরা অলরাউন্ডার মাগুরার গৌরব, আমাদের মাগুরার অহংকার সাকিব আল হাসানকে নমিনেশন দেওয়া হয়েছে, তারপর থেকে রাজনীতিতে তাকে নিয়ে আলোচনা। তো আমরা মাগুরায় যে অবস্থা দেখেছি, যে রাজনীতিতে সে নূতন হলো যখন সে প্রথম মাগুরায় পদার্পণ করেছে। আমরা দেখেছি মাগুরার যেখান থেকে শুরু মাগুরা জেলা, সেইখানে মানুষের ঢল নেমেছিল। মানে আপনি বিস্মিত হবেন যে সেই মুহূর্তে মনে হয়েছিল যে মানুষের একটা সমুদ্র হয়ে গেছে, তার ভিতর দিয়ে সাকিব মাগুরা পর্যন্ত এসেছিলেন। এবং মাগুরা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সে যখন যান, জেলা আওয়ামী লীগ তাকে বরণ করে নিয়েছে এবং পরবর্তীতে মাগুরার নাগরিক সমাজের পক্ষ থেকে ওই দিনই মাগুরা স্টেডিয়ামে তাকে সম্বর্ধনা দেওয়া হয়। তিনি কি আওয়ামী লীগে যোগ দিয়েছেন? তিনি আওয়ামী লীগে যোগ দিয়েছেন? অবশ্যই, আওয়ামী লীগে যোগ না দিলে তো আওয়ামী লীগের মনোনয়ন উনি পাননি। মানে সেটি কবে যোগ দিলেন, কিভাবে যোগ দিলেন সেটি একটু জানতে চাই। কারণ আমরা তো দেখছিলাম উনি বিশ্বকাপ ক্রিকেট খেললেন, এসে জেলে গেলেন, মানে আওয়ামী লীগে যোগ দিলেন কবে এবং কিভাবে? সে অনেক আগে থেকে আওয়ামী লীগের এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তার একটা ইন্টিমেসি তৈরি হয়েছিল এবং সেক্ষেত্রে আওয়ামী লীগের সমর্থনে সে সবসময় কাজ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী হয়ে মাগুরায় সে আসতো, মাগুরায় খেলাধুলো, সামাজিক বন্ধু বান্ধব নিয়ে সে কিছু সামাজিক কর্মকাণ্ড করতো। রাজনৈতিক কোনো কর্মকাণ্ড তার পূর্বে সে করে নাই। তবে রাজনীতিতে নমিনেশন পাওয়ার পরে এই প্রচারণা শুরু হওয়ার 18 তারিখ থেকে সাকিব আল হাসান প্রতীকপ্রাপ্ত হয়ে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করে সে তার নির্বাচনী কর্মকাণ্ড শুরু করে। ওই দিনই উনি শ্রীপুর যান এবং শ্রীপুরে মানুষের যে স্বতঃস্ফূর্ত যে সাড়া, আমরা অভিভূত হয়েছি যে আমরা এতটা হয়তো প্রত্যাশাও করি নাই, কিন্তু সাকিবকে মাগুরাবাসী খুব অন্তর দিয়ে গ্রহণ করেছে। এবং আমি মনে করি আগামী নির্বাচনে তার যে প্রতিপক্ষরা আছে তারাও যদি মাঠে প্রতিদ্বন্দ্বিতা করে, তারপরেও আনএক্সপেক্টেড, মানে আমাদের প্রত্যাশার চাইতে বেশি ভোটে সাকিব মাগুরার থেকে নির্বাচিত হবেন এবং মাগুরার মানুষ অনেকটা দল মতের ঊর্ধ্বে উঠে এবং মাগুরা জেলা আওয়ামী লীগ তাকে সম্পূর্ণ সমর্থন দিয়েছে। আজকেও আমাদের দলীয় মিটিং হয়েছে নির্বাচন সমন্বয় কমিটির, আমি সেখানকার একজন মেম্বার, আমি নিজেও মনোনয়ন প্রত্যাশী ছিলাম।